وعليكم السلام ورحمة الله وبركاته. যদি সদকা করি তখন মনে আখেরাতে আশা থাকে, কিন্তু মনে আবার এটাও আশা যে হয়তো যত টাকা সদকা এর থেকে বেশি হতে পারে, তো এতে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। দুনিয়া আখেরাতের কল্যাণ উদ্দেশ্য রাখবেন, আখেরাত তাদের সাথে দুনিয়া, দুনিয়া তো আর কিছু না, আখেরাত তো মূল। তো কেউ যদি দান খয়রাত করে আর দুনিয়া এবং আখেরাত উভয়টার কল্যাণ চায়, বাধা নেই। আল্লাহ বলেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তার জন্য মাখরাজ বের করে দেন, মানে সংকীর্ণতা দূর করে প্রশস্ততা দেন। ও ইয়ারযুক মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে কল্পনাতীত রিজিক দেন। তো আল্লাহর বিধিবিধান পালন করে মানুষ যদি চলে, দুনিয়াও পাবে আখরাতও পাবে। তো আপনার এই নিয়ত সদকা করলাম, আখরাত সওয়াব, সাথে সাথে দুনিয়া কোনো বাধা নেই, আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও। ইনশাআল্লাহ অসুবিধা নেই, বরকত হবে বিইজনিল্লাহ। কিন্তু মূল আপনার উদ্দেশ্য থাকবে আখিরাত, শুধু দুনিয়া যেন উদ্দেশ্য না হয়, আখেরাতের পথ বাদ দিয়ে শুধু দুনিয়া এরকম না হয়, এটা হলো কথা। ওয়াফাকাকুমুল্লাহ, ওয়াফাকানিল্লাহু ইয়াকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।